কবরে থেকে 5 মাস 29 দিনের মাথায় উঠলে জান ভালো থাকে না কবর থেকে উঠে আসলা কবরে থেকে উঠা কতদিন পরে উঠে আসলা না গাড়িনে পিছনে 5 মাস 29 দিনের মাথায় 5 মাস 29 দিন পরে তুমি কবর থেকে উঠে আসলা নাচ গাড়িনে পিছনে কবর নাচ গাড়িনে পিছনে না হ্যাঁ চাচি তোমার এমনি বাসাটা কোথায় পড়ছে বাসাটা এই দিকে নাম কি আদে কাজল কাজি আহা কাজল কাজি সেই পূর্ব দীর্ঘ পুরুষের না আচ্ছা এখন তুমি কিভাবে মারা গেছিলা গলা দুটি রগই নাই প্লাস্টিকের রগ লাগান সার্জারি করাতে আমরা সার্জারি করা হ্যাঁ সিঙ্গাপুরে এই যে তুমি মারা গেছিলা পরিবারের সবাই তোমাকে দাফন দিছিল না দাফন কিছু মিল নাই জানাজা হয়েছিল জানাজা হয়েছিল জানাজার পরও তুমি বেঁচে আছো আল্লাহর ইচ্ছে আল্লাহ তুলিছে তো বুকে জানলা দিয়ে ফিরে যে বললো না যে জানলা দিয়ে সাথে থেকে এক মহিলা লড়ে উঠছিল মেডিকেল বডি মেশিনের মধ্যে বডি আটকে গেছিলো খালি মানে মানে কি বেন করলো খালি ওইটুকু মনে হয় চোখটা তাকে দেখে আর পরে করবে এখন তুমি যে কবর থেকে উঠে পরবর্তীতে ওই সাবজেক্টটা বাদ দে তো ওই সাবজেক্ট ইমাম সাহেব করে যখন নাচ গাজিনে ইমাম সাহেব করে ওই দিকে তোরা দৌড়া তুমি হাতে কি পড়ছো এগুলো এগুলো কি এগুলো হাতে চুরি এগুলো তো চুরি না তো লোহার যে না হয় এগুলো আমার ভাল লাগে তোমার ভাল লাগে চাচি এখন ছেলে মেয়ের সাথে দেখা হয় না সবার সাথেই দেখা হয় মানুষের চিনে চিনে মানুষের কাছে যে এতগুলো ঋণ করে দেওয়া হচ্ছে সেগুলো চাপ দিচ্ছে পৌরসভা 3 সমিতি আছে 9 নাম্বার ওয়ার্ড তারপরে 13 শতক জায়গার দলিল বন্ধক থেকে টাকা দেওয়া হচ্ছে এগুলো সব উল্টে পাল্টে এগুলো সব গন্ডগোল লেগে যায় বড় ভাইয়ের বাড়িতে গেলে ফজরের আগান পরে চাকু বাড়ি করে থয় এখন তোমার ছেলেরা ওই ঋণ দেয় না পরিশোধ করে না না তারা দিন মজদুরি কর্ম করে খায় আর তোমার স্বামী স্বামী নাই মহাশন হাজি সাহেব 10টা বেবি টেস্ট কিনামায় বগুড়া শেরপুর শাকুন আসতে সময় ইয়ে বগুড়া শেরপুরের মধ্যে ঢাকার কোচ মেরে দেওয়ায় শাকুন মোহাম্মদ আলী হাসপাতাল লাই ওখান থেকে লাই ডক্টর সে ক্লিনিকে ওখান থেকে মার দাস লাই দিয়ে কিডনি থেতলে হয়ে যায় পেশাবে রাস্তা দিয়ে রক্ত পড়ে শাকুন তাই মারা যায় এই গোরস্থানের মধ্যে তাদের মাটি হয় তোমার কথা হয় না বসো চাচি পেয়ারাটা আমি দিবা পেয়ারা কি ভালো দেখাও না পেয়ারাটা দেখাও তোরকে শোন যখন যে কি কথা কই সেটি মানুষ মেলা হয় বুঝিস কথা হয় না আমার উনকে জিভে কামড় লাগাইছিল এই জায়গাতে গেলেন স্যার যে গালো কাটা আছে গাল কাটা আছে গালো কাটা আছে এখন যে তুমি ঘুরতেছ রাতে কোথাও ঘুমাও শোন বয়স হয়ে গেলে অল্প বয়সের চেয়ারের মধ্যে স্পট করলে যেখানে সেখানে শুকলে নিন ধরে যাবি কেউ ধরবার লয় হ্যাঁ ধরবি তুই তুই ফুটফাট হয়ে আসবি তোকে ধরবি মেলা টাকা পয়সাতে বড় লোক আসলে তোকে ধরবি অথচ আমাকে কেউ ধরবার না ধরবি না ধরবি না কখন নেই শুয়ে আসি ওই গোল গোল চাকরের মধ্যে শুয়ে থাকি ওই জায়গার মধ্যে শুয়ে থাকি ধরবি না তাহলে সেই চিন্তা ডিস্টার্ব করে না তারপরও না আচ্ছা তোমার বয়স কত হবে এখন জন্ম গ্রহণ করি 1971-এর পরে 79 সাল কার্তিক 23 তারিখ বৃহস্পতিবার দিন ভোর 5:30 জন্ম গ্রহণ করি ওই জন্ম গ্রহণের কথাটা তোরা চাপেছ এখন ওই জন্ম গ্রহণের এখন বহু লোক নামছে এই হাই ওরে উই হাই ওরে উই হাই ওরে আমার বয়স দিছি 70 যদি কোন জায়গার মধ্যে ঢোকা হয় তাহলে মনে কর যে বয়স যদি বেশি না হয় কোনো জায়গার মধ্যে ঢুকতে পারবো জন্ম নিবন্ধনের মধ্যে বেশি বয়স নাগরিকের সার্টিফিকেট তো এগুলো কাগজপত্র যদি সরকার গভর্নমেন্টের ঘর না দিতে পারি পারবো আইডি কার্ড তাহলে সেটাই চিন্তা করি আসল আসল জন্ম গ্রহণের বার হয়ে যায় ঢাকা সেই ইয়ের থেকে ওরা তদরণ করে বার করে সংসদ ভবন সংগঠন আন্তর্জাতিক আদালতের থেকে বার করে ফেলে দেয় বার করে সেখানে অন্য অন্য আদালতের মধ্যে মধ্যে এগুলো দিয়ে দেয় এই বংশের এই রকম এই পরিস্থিতি আর এই রকম ঘটনা দিনের পরে দিন দিনের পরে দিন ঘটনা ঘটতেছে দিনের পরে দিন এই বংশ কেন এত রাস্তাঘাটে রক্ত জুড়ে রাস্তাঘাটে কেন এত মার্ডার করে রাস্তাঘাটে কেন এত পাবলিকের কেন এত আইনের হাতে কেন এত ছাত্রে করে হাতে কেন এত জীবন তুলিয়ে দেয় হত্যা করার জন্যে এটা কিভাবে করে কেমন করে করে এটা কোনো রহস্য ছাড়া কোনো রকম রাস্তা ছাড়া কোনো আছে এটা জটিল রহস্য জটিল ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জাল কে বানাতে এই ষড়যন্ত্রের জাল কে তৈরি চাচি
কদিন ধরে খাওয়া দাওয়া করছো না? যখন পাই খাই, যখন পাই না খাই না। আজকে সকাল থেকে খাওনি এখনো? ফুটপাথরে এক কাপ চা খাইছি 5 টাকা দিয়ে। খাইতে ইচ্ছা করে এখন, যদি আমি পাইতাম গরম গরম ভাত আলু ভর্তা উপরে ঘি দিয়ে খাইতাম পেট ভরে। কয় টাকা লাগবে ভাত খেতে বলো? মানে সাধারণত খাও নাই, এর আগে কত টাকা দিয়েছিলে? শোন, খাওয়া দাওয়া তোর যদি মনের ইচ্ছা থাকে, তুই আমার দেহে আমি ভাত খাই, কোনো কাজ করি, কোনো রকম কোনো রাস্তায় যাই, কোনো দরজাই খাড়া হয়, তোর নেকির কাজ তুই নেকি করবো। নেকির কাজ করতে করে শস্য পরিমাণ, যে শুনি গল্প যে মদিনায় হস করে আসে যে ইনকে শস্যের মধ্যে হাত দিয়ে শস্য ইনকে তোলা লাগবে। এই শস্য হাত দিয়ে তুলতে পারবি? তাহলে সেই চিন্তা করবো, কোনো রকম কোনো রকম কারো কথা শুনবো না, মানুষে উস্কাবি, মানুষে তোদের সোজা রাস্তা টানতে পারবি না। পারবি? তোর বাড়ি কোন জায়গায় বাবা? তুই তো মনে হচ্ছে তুই চায়না দেশের, কি কোনো দেশের হবু? তুই তো এই দেশের লোক। বাংলাদেশে কোনো ছেলে পাওয়া যাবে না? কার জন্য? চায়নার মায়ের লেগেছে। আমাকে বাংলাদেশের ছেলে উপযুক্ত নাই, শিক্ষিত নাই। আছে তো ভারত হিন্দু শ্রেণীর ছেলেরা উপযুক্ত নাই, শিক্ষিত নাই। এক দেশের সাথে এক দেশের টক্কর খেলে তুতরালি এসে বিয়ে করে এদিকে নাগরিক করে ওইদিকে নাগরিক হওয়া হতে পারিস না। চাচি চাচি, তোমার কাছে শেষ একটা কথা জানতে চাই। হ্যাঁ, এই কবর থেকে উঠলা কতদিন হয়েছে টোটাল? টোটাল শোন, নাচ গার্ডেনের আমি একটু ভুল নাকি, নাচ গার্ডেনের ক্লিনিকে ইয়ে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ফোন করে জানালে। হ্যাঁ, ইমাম সাহেব আজান দিত আসরে, ওই সময় ওটা জানে। মানে তুমি কি গুলো খাও চাচি? হুম, হাই হাই, এই গুল খেলে দাঁত পরিষ্কার হয় নাকি? এর কয় টাকা নোট? হুম, কয় টাকা? 5 5 টাকা নোট এরা, 500 টাকা। হুম, তুমি চেনো? কোরআন শরীফ কিনবো, একটা টুপি কিনবো, কিনে কোরআন শরীফ কিনে কি করবা? ছোট একটা বাচ্চার হাতে দিয়ে, তারপরে মনে করে যে টাকা থেকে হয়তো আমি কিছু খাবো আমার মনের চাহিদা মতো। ওকে, তাহলে আগে যেটা চিন্তা করলে, আগে একটা কোরআন শরীফ কিনবা। হ্যাঁ, কিনে একটা বাচ্চারে দিবা। হুম, মানে এই চিন্তাধারা কেন হলো যে আমি একটা কোরআন শরীফ কিনবো বাচ্চাকে দেবো? এটা চিন্তা ভাবনা কেন হলো? অনেক দূর, তুই আমাকে বাড়ির আত্মীয় বানা, তুই আমাকে সাথে আত্মীয় বানা, আমার সাথে সাবজেক্ট বাদ দিয়ে বংশের সাথে তুই যেটি বসু বংশের মধ্যে বস, জমিদার জোরদার শেখ বংশ সহকির জাতির জাত ফুটে পশো জমিদারি ট্যাক্স কাজ নয়, বংশের মধ্যে তুই হাত মেলা, তোর মন ভালো আছে, হাত খোলা আছে, তুই চুরি চারটি কোনো খান্তি করবি না, যা তোর টাকা পয়সা সয় সম্পত্তি আইনের ভরত নামছে, তোর হাতের মধ্যে কোনো ইয়ে নাই। আমার কি মনে হয় চোর ছাচ্ছর মনে হয় কি মনে হয়? তুই আমার হাতে তো এই টাকাটা তুলে দিলি সোয়াল করার সাথে, বুঝেছো বাবা? সেই বংশের মধ্যে ঘুরে পড়, নান্দু খান জোসনা বেগমের বেটা চিনিস পড়া লিজা, এই সোজাই যা। আমি তো এই দেশের লোক না। যে দেশের লোক তুই আছু তো এই দেশ। হ্যাঁ, ঘুরতে আইছি, বেড়াইতে আইছি। ভালো করছো, তুই টাকাটা দিল আল্লাহ তোর রহমত করুক, আল্লাহ তোর হাত ভরা দিক, আর কোনো সময় তুই লন্ডনে মিশি মিঠা হাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চলে গেলে তোর মোবাইলের লাইটটা মারতে।